আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কবে থেকে জানালেন কাদের। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 9 নভেম্বর রাত 9:30 আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কাদের বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম 30,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে। নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব, তবে কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন উপলক্ষে 14টি উপকমিটি গঠন করা হয়েছে, গতবারও 14টি ছিল, লোক হয়তো পরিবর্তন হবে। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়। ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, আশা করি সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হব। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।